আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সমক্ষস্থ হলাম আরবি টু বাংলা ভাষা ট্রান্সলেশন নিয়ে। আজ আমরা দেখব আরবি অর্থে বাংলা ওয়ার্ড মিনিং। যে সকল ভাইয়েরা সৌদি, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন দেশসমূহে রয়েছেন, তাদের জন্য মূলত আজকের এই টিউটোরিয়ালটি। এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা আরবিতে ফার্স্ট কথা বলতে পারবেন এবং শিখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে এবং অপরের সাথে শেয়ার করতে পারেন। হয়তোবা এই টিউটোরিয়ালের মাধ্যমে একজন নতুন শিক্ষার্থীর জন্য অনেক বিষয় জানার আছে এবং পুরাতনদের জন্য অনেক বিষয় শেখার রয়েছে। আপনি চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারেন। হয়তোবা আপনারও অনেক কিছু জানার রয়েছে এই টিউটোরিয়ালের মাধ্যমে। তবে চলুন না যাই আমাদের মূল বিষয় দিকে, যা আমাদের আজকের কালেকশনে রয়েছে। আমাদের প্রথম বাংলার অর্থ হল চাবি। চাবি এর মূল আরবি হবে মুক্তা। মুক্তা অর্থ হল চাবি। আরসে, আরসে এর আরবি হবে ইজি। ইজি অর্থ হল আরসে। কৃপণ এর আরবি হবে বকিল। বকিল অর্থ হল কৃপণ। পিছনে এর আরবি হবে অরা। অরা অর্থ হল পিছনে। ওপরে ফোক, ফোক অর্থ হল ওপরে। নিচে তাহাত, তাহাত অর্থ হল নিচে। গুদাম এর আরবি হবে খানজান। খানজান অর্থ হল গুদাম। দিক এর আরবি হবে ইলা। ইলা অর্থ হল দিক। জানি এর আরবি হবে মালুম। জানি এর আরবি হবে মালুম। পরের এটা হবে বাদের। পরের এটা হবে বাদের। দিবে এর আরবি শব্দটি হবে আতি। আতি অর্থ হল দিবে। ভাগ্য এর আরবি হবে নসিব। ভাগ্য এর আরবি হবে নসিব। তোমার ভাগ্য আছে এটা হবে ইন্তা ফি নসিব। ইন্তা ফি নসিব। পিছনের দরজা এটা হবে বাব আল ওয়ারা। বাব আল ওয়ারা অর্থ হলো পিছনের দরজা। এটা পাল্টাই দিন জিব হাদা বদল। জিব হাদা বদল অর্থ হলো এটা পাল্টাই দিন। 1 কেজি পেঁয়াজ দিন এটা হবে জিব অহেক কিলো বাচাল। জিব অহেক কিলো বাচাল। তোমার কি অবস্থা কেবল হাল ইন্তা। কেবল হাল ইন্তা। তোমার কি অবস্থা। সে আমাকে বলল হুয়া কাল্লামনি। হুয়া কাল্লামনি অর্থ হল সে আমাকে বলল। আমি তাকে বলেছি আনা কাল্লাম তু। আনা কাল্লাম তু অর্থ হল আমি তাকে বলেছি। কেন লেস, লেস অর্থ হল কেন। কখন এর আরবি শব্দটি হবে মিতা। মিতা অর্থ হল কখন। তুমি জানো না ইন্তা মাফি মালুম। ইন্তা মাফি মালুম। কেমন আছো কাইফা হালুকা। কাইফা হালুকা।
আমি ভালো আছি, আনাকোয়েস। আনাকোয়েস অর্থ হলো আমি ভালো আছি। এটা আমার, হাদা মাল আনা, হাদা মাল আনা। তুমি দেখতে অনেক সুন্দর, ইন্তা ওয়াজিদ হ্যালো, ইন্তা ওয়াজিদ হ্যালো। তুমি দেখতে অনেক সুন্দর। রশিদ ফাতুরা, রশিদ ফাতুরা। ডাকাত এর মূল আরবিটি হবে লিস, লিস অর্থ হলো ডাকাত। আমি এর আরবি শব্দটি হবে আনা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনার আরবিতে কথা বলার জন্য গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো জেনে নিতে পারছেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।